আপনার ইন্ট্রা V10 লাগে, টাটা ইয়োদ্ধা 4x4 লাগে, এসি গোল্ড লাগে, কমার্শিয়াল গাড়ি যখন মানে বিচারি আসলে কমার্শিয়াল গাড়ি এখন ঘর লম বলে নাই বা বিজনেসের কারণে যখন কমার্শিয়াল কার লাগে কম দামের ভিতর তেনহলে এইটি ভিডিও আপনার কারণে। তো এইবিল দেখি আছে গোটেবিলাক গাড়িয়ে গাড়ি গোটেখিনি দেখাই আছো, ভিডিও স্কিপ নকরা হয় চাই থাক। আপনি ঘর লো যাব এইখান যখন দেখি আছে প্লাস 50,000 টাকা আপনি লোক ঘর লো যাও। আপনার পিছফালে যে আছে এই যখন বহুতে মানে বিচারি থাকে এনেকুয়া ডাঙর এখন গাড়ি ইন্ট্রা কি এখন ইন্ট্রা V30 ওকে ইন্ট্রা 1 লাখ টাকা 1 লাখ টাকা 1 লাখ টাকা তেন। তো হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ কি খবর করে আশা করো সকলো ভালোই আছে। তো বহুদিনের পিছত মই আইছো এটা কমার্শিয়াল কারর শোরুমত, আর এই শোরুমটির নাম হয়েছে মা মোটরস, আর এই শোরুমের দাদা আছে পুলিন দা। দাদা আপনার ইয়াতে গোটেখিনি তো কমার্শিয়াল কার পাই যাব। তো প্রথমতে কোক কোনোবা যদি ফাইন্যান্সত যদি লব বিচারে ফাইন্যান্স হবনে? হয় যাব, রিফাইন্যান্স হয়ে যাব। ওকে, রিফাইন্যান্স তো অল আসাম নে বেলেগ বেলেগ? অল আসামত হয়ে যাব। অল আসাম মানে অল অসমতে রিফাইন্যান্স হয়ে যাব, মানে ফাইন্যান্সৰ বিষয়টো আছে। কম ডাউনৰ মেইন দিবলৈ আপোনালোকে গাড়ীখন লৈ যাব পাৰিব। তো আপোনালোকক কৈছিলোঁ মই যে অটো ভেন যদি কোনোবাই যদি লম বুলি যদি ভাবি আছে অটো ভেনটো আছে, আৰু গোটেই তাৰে আগতে ইয়াৰে এড্ৰেছটো হৈছে লখৰা সৰু সজা ষ্টেডিয়াম নম্বৰ গেটৰ ওচৰত, নামঘৰ পথাৰে সোমাই আহিব পাৰিব নাইবা আপোনাৰ হলি গগৈ পথাৰে সোমাই আহিলে হ'ল। ওকে, আৰু মেপতে চাৰ্চ কৰি তেনেহ'লে গুগল মেপতো পাই যাব। তো আকৌ আজি যদি ধৰি লওক মানে দামীৰ পৰা কম দামী লৈকে যাওঁ, হয় ওকে, তো প্ৰথমে ইন্ট্ৰা V10 আছে চাই ল'ব পাৰি, এখন গ্ৰে কালাৰ আছে, হয় এখন কিমান চনৰ ইন্ট্ৰা V10 2022ৰ মডেল হয়। ওকে, ভিতৰ ফালে দেখাই দিছোঁ মই এবাৰ, ভিতৰবিলাক যে আপুনি প্ৰথমতে মই কৈ দিছোঁ যে এই চিটবিলাক যে চিটবিলাক চেঞ্জ কৰি দিব, চেঞ্জ কৰি দিয়া হ'ব। ওকে, মানে কমাৰ্চিয়েল গাড়ীৰ ক্ষেত্ৰত মানে এইবিলাক গোটেইখিনি চাই ধৰি লওক আপোনাৰ লাইট এটাও যদি ভঙা আছে ন, আপুনি যেতিয়া গাড়ীখন ল'ব লোৱা দিন গোটেইখিনি চেঞ্জ কৰি দিব, নতুন লগাই দিব। তো এইখন আপোনাৰ কিমান প্ৰাইচ দেখিছে? এইখন আপোনাৰ কাগজ পাতি আপডেট কৰি ট্ৰেঞ্চফাৰ কৰি প্ৰাইচ আহিব আপোনাৰ 4,20,000 টকা। মানে যিটো প্ৰাইচ হৈছে সেই প্ৰাইচটোত আপুনি ট্ৰেঞ্চফাৰৰ কাৰণে কোনো ধৰণৰ মানে এক্সট্ৰাকৈ পইচা দিব নালাগে, একেলগতে হৈ যাব। আৰু যদি কোনোবা ফাইনেন্সত লয় তেনেহ'লে ডাউন পেমেণ্ট কিমান দিব? মিনিমাম 30% দিব লাগিব। 30% ধৰি লওক 1 লাখ টকাৰ তলতো ওলাব পাৰে, ওলাই যাব। চিভিল ভাল থাকিলে 1 লাখ টকাৰ তলতো ওলাব, আৰু নহ'লে 1 লাখ টকা লৈ আহিলেও হৈ যাব। আকৌ আছে ইয়াতে আপোনাৰ এচি গোল্ড আছে, এইখন এইখন এচি গোল্ড হয় 2020ৰ মডেল, এইখন আপোনাৰ কাগজ পাতি আপডেট কৰি প্ৰাইচ আহিব আপোনাৰ 3 লাখ টকা। 3 লাখ টকা গোটেইখিনি কাগজ পত্ৰ মিলাব লাগে, এইখনৰ কণ্ডিশ্যন চাই লওক কাম আছে আপোনাৰ কৰি দিয়া হ'ব, ধৰ ডেন্টিং কিবা কিবা কাম থাকিলে কৰি দিম। অ'কে, মানে কালাৰৰ যদি কিবা কাম থাকে কৰি দিম। অ'কে, কালাৰ চালাৰ গোটেইখিনি কৰি দিব, চকাৰ যদি কিবা সেইবিলাকো গোটেইখিনি কৰি দিব। ওকে, মানে জাষ্ট আপোনালোকে শ্ব'ৰুমত আহক, ইয়াৰে শ্ব'ৰুমত আহি পেলাই ভিজিট কৰক, ভিজিট কৰি পেলাই বাইক গাড়ীখন চলাওক, চলাই চাওক, এই চলাই চাই নিজে গম পাব আপোনালোকে, তাৰপিছত যিমানখিনি চেঞ্জ কৰিবলগীয়া বস্তু আছে গোটেইখিনি চেঞ্জ কৰি দিব। তো সেইটো ক্ষেত্ৰত এইখনৰ প্ৰাইচ কিমান? এইখনৰ প্ৰাইচ আহিব আপোনাৰ কাগজ পাতি আপডেট কৰি ট্ৰেঞ্চফাৰ কৰি 3 লাখ টকা আহিব। ওকে, 3 লাখ টকা, আৰু ডিছকাউণ্ট হৈ যাব মানে এইটো মানে কোনো ধৰণৰ ডাইৰেক্ট ফিক্স প্ৰাইচ নহয়, শ্ব'ৰুমত যদি আপোনালোকে আহে তেনেহ'লে ডিছকাউণ্ট হৈ যাব। আৰু 3 লাখ টকা হিচাপত এখন আপোনাৰ 80,000 টকা ডাউন পেমেণ্ট ওলাই যাব, ওলাই যাব। ওকে, 80,000 যদি আপুনি লৈ আহে তেনেহ'লে আপোনালোকে এনেকুৱা এখন গাড়ী লৈ যাব পাৰিব। আকৌ আছে নেক্সট জিটো, ওকে, বহুতে ডিমাণ্ড কৰি থাকে মহিন্দ্ৰা জিটো ডিজেল হয় আপোনাৰ 2018 মডেল। ওকে, এইখনৰ কাগজ পাতি আপডেট কৰি আপোনাৰ প্ৰাইচ আহিব 180,000 টকা জিটো পাই আছে, বহুতে ডিমাণ্ড কৰি থাকে কম দামত জিটো লাগে বুলি, তেনেহ'লে এইখন লৈ যাওক 1,80,000 অনলি। আৰু যিখন নেকি ফাইনেন্সত পাৰিব নেকি? মানে 50,000 টকাটো আপুনি ঘৰত লৈ যাব পাৰিব, এইখন যিখন দেখি আছে প্লাছ 50,000 টকা আপুনি লওক ঘৰত লৈ যাওক ফাইনেন্সত। আকৌ এইবিলাক গাড়ী মানে কিমান কিলোমিটাৰ ৰানিং চলিছে দাদা? মেজিক যিখন ধৰি লওক আপোনালোকে গাড়ী লাইনতো লগাব পাৰিব, বহুতে মেজিক বিচাৰি থাকে ছেকেণ্ড হেণ্ডত, এইখন চাওক ৰেড কালাৰতে আছে, এইখন দাদা কিমান চনৰ? এইখন 2018 মডেল মেজিক এক্সপ্ৰেছ হয়, ওকে, BS4 হয়, এইখনৰ প্ৰাইচ আহিব আপোনাৰ কাগজ পাতি আপডেট কৰি 270 2,70,000 টকা ভিতৰত যদি আপুনি চিট যদি চাই চিটো গোটেইখিনি ঠিকে আছে, মজা আছে, কাম কৰিবলগীয়া ক'ব গ'লে নাই, যদি আছে আপোনালোকে চাই দিলে হ'ল, দাদাইটো গোটেইখিনি কৰি দিবই। আকৌ দাদা যিটো 270 কৈছে এইটো ইয়াৰ পৰা ডিছকাউণ্ট হৈ যাব? হয়, ডিছকাউণ্ট হৈ যাব। ওকে, আৰু এইখন যদি কোনোবা ফাইনেন্সত ল'ব বিচাৰে ফাইনেন্সত পাবনে নাই?
passenger gari ami actually finance nokoru ekhon cashote lobo lagibo okay ekhon apnaloi cashot lobo paribo direct contact number diye ase screenot contact number call korok on table yate aibara negotiable korok apnaloke ako yate ase blue color ekhon auto van sai lok ekhono condition jodi koba jao bol beshi thoniya hoye ase mane notun conditionote ase to la ekhon kiman sonor hoy ekhon 2022 er model hoy okay sokar roka gute 2022 er model apnar bs6 or diesel hoy okay Diesel. So, what is the price of the price? The price is $1,80,000. হয় যাব না নিগেসেট হ্যাঁ নিগেসেবল হবে আকো এখন আছে হোয়াইট কালারত এসি গোল্ড হ্যাঁ ওকে এসি এইচটি হয় এখন আপনার বিএস4 হয় 2019 এর মডেল ওকে 2019 এর মডেল আপনার কাগজপত্র আপডেট করে ট্রান্সফার করে প্রাইস আইব 270 270 270000 টাকা চাই লগুতে এখিনি মানে কাগজ সব আপডেট করে দিব এই যেটু প্রাইস হয় এভারেস্ট আর কব গলে মজা কন্ডিশনত আছে আপনাদের আইব পারে এখন যদি কোনো ফাইনান্সত যাই লয় তেনে হলে প্রায় 80000 মান দুলাই যাব না আৰু ইঞ্জিনৰ কিবা যদি কোনবা যদি প্ৰবলেম যদি পায় তাৰে কিবা গ্যারান্টি ওয়ারেন্টি আছে চাই দিম আমি দুই মাহ বা তিনি মাহৰ ভিতৰত যদি কিবা প্ৰবলেম পায় তো আমি চাই দিম ওকে দুই তিনি মাহৰ ভিতৰত কিবা প্ৰবলেম পালে চাই দিব ইয়াতে নো এখনৰ প্ৰাইচ কিমান ৰাখিছে এখনৰ প্ৰাইচ হ'ব আপোনাৰ 330 330,330,000 টকা এখন ৰাখিছে ওকে 1 লাখ টকা লৈ যাব পাৰিব আকৌ আছে এখন এসি গল এবিলা কি ওনাত নিব পাৰিব এখন আপোনাৰ 2022 ৰ মডেল হয় ডিজেল হয় বিএস6 ৰ এখনো সেম 1 লাখ টাকা আন্ডার বেনত তোমরা যে ফাইন্যান্স দই লয় হ্যাঁ হ্যাঁ 1 লাখ টাকা দিলে ঘর লৈ যাব পারিব পারিব আকো আপনার পিছফালে যে আছে এই যেখন বহুতে মানে বিচাই থাকে এনেকো ডাঙর এখন গাড়ি ইন্ট্রা কি এখন ইন্ট্রা V30 ওকে ইন্ট্রা V30 আছে বহুতে কই থাকে ইন্ট্রা V30 লাগে ওকে এখন এখন কিমান মান সনর এখন 2022 এর মডেল হয় ওকে কন্ডিশনও মজা কন্ডিশনতে আছে কালার সব আপনাদের অরিজিনাল পেইন্টার আছে পুরা তো এখন কোনবা যদি লয় প্রাইস কিমান দিব লাগিব এখনর প্রাইস আইব আপনার 580 580,580,000 টাকা কাগজপত্র আপডেট করে ট্রান্সফার করে দিয়া হবে ওকে কোন ধরনের এটা কাম মানে গাড়ি ধুনিয়া একদম মানে আপনারা দেখিয়ে কম পয়সা তথাপি তো আই পালে টেস্ট ড্রাইভ লব পারিব হ্যাঁ পারিব ওকে আকো এখন 1.5 লাখ টাকা মানত লৈ যাও আৰু ফাইন্স হয় হয় পারিব ওকে আকো ভিতৰ ফালে যদি যাও আকো আছে গাড়ি স্টক হেলো আকো আছে এখন ইয়োদা 1700 4x4 না 4x2 এখন এইখন 4x2 হয় ওকে কিমান সনর এইখন 2022 এর হয় এইখন আপনার কাগজপত্র আপডেট করি ট্রান্সফার করি প্রাইস আইব আপনার 6 লাখ টাকা 6 লাখ টাকা হয় ওকে এবিলা কো ফাইন্যান্স হয়ে যায় আর রিফাইন্যান্স হয়ে যায় ওকে ঠিক আছে আকো আছে এখন 2017 মডেলের হয় এখন এখন আপনার অশোক লেলেন্ডর আপনার পোর্টার বলি কয় এখানের প্রাইস আইব আপনার কাগজপত্র আপডেটে আছে অলরেডি প্রাইস আইব আপনার 250 মানে আড়াই লাখ আর মানে 2,50,000 এনেক এখন গাড়ি লৈ যাওয়ার কোন ডাউন পেমেন্ট প্রাইস নয় ডাইরেক্ট প্রাইস তো হ্যাঁ হ্যাঁ তথাপি তো ফাইন্যান্সত হবে এখন কিমান সনের গাড়ি 2017 মডেল ওকে ফাইন্যান্সত হয়ে যাব এখন 80,000 টাকা দিলে এখন লৈ যাওয়ার ফাইন্যান্সত হয় ওকে ঠিক আছে আকো আছে ইয়াতে এসি গোল্ড এখন কিমান সনের এসি গোল আপনার এখন 2020 মডেল হয় ওকে ব্যাক সাইড ওখিনি চাই লক আর এফালে গুতেখিনি ওকে আছে ভিতর ফালে যদি সব যাও ভিতরের সিটখিনি চেঞ্জ করে দিব এখিনি বেয়া রেখেছে তো এখন কিমান রেখেছে এখানে প্রাইস আইব আপনার কাগজপত্র আপডেট করে ট্রান্সফার করি
আপনার 3 লাখ টাকা আহিব 3 লাখ টাকা হয় ওকে গুটেখিনি আপডেট করি পলাই ঠিক আছে আকো আছে সিগল হাই এখন 2020 এর মডেল হয় এখানে প্রাইস আইব আপনার 290 কামখিনি করে দিয়া হবো রেলিং তো বনাই দিয়া হবো এখানে কাম আছে করে দিয়া গুটেখিনি কাম করি পলাই 290000 টাকা ওকে জি সকলে কম নাও এখন সিগল লম বলি হবি আছেলে এখন লও পারে আকো এখন সক ইয়োদা 700 4x2 হোয়াইট কালার ফেলক কন্ডিশন মজা কন্ডিশন আছে তো এটা এখন কি মান সোনার এখন আপনার 2022 এর মডেল হয় ওকে এখন আপনার কাগজ পাতি আপডেট করে ট্রান্সফার করে প্রাইস আইব আপনার 580 580 টাকা ওকে গুটেখিনি মানে ট্রান্সফার আছে গুটেখিনি মিলাই বলে আর এখন ফাইন্যান্স হয়ে যাব আর রিফাইন্যান্স হয়ে যাব ওকে এখন আপনারা যদি ভাবি আছে যে ক্যাশ লব নোয়ারে ফাইন্যান্স লয় তেনে অল আসাম ফাইন্যান্স হয়ে যাব স্ক্রিনত কন্টাক্ট নাম্বার দিয়া আছে আকো আছে ইয়াতে সুপ্রা মিনি মহিন্দ্রা সুপ্রা এখন আপনার BS4 2017 মডেল হবে ওকে এখন এখন আপনার কাগজ পাতি অলরেডি আপডেট আছে ওকে এখন প্রাইস আইব আপনার 220 220000 লব পারি 220000 সুপ্রা পাই আছে এখন কন্ডিশন তো সব পারি আপনাদের ধুনিয়া কন্ডিশন তো আছে পিছফালে পুরো আমি দেখা দিছি সব অটো ভ্যান রেড কালার বহুতে বিচারে সেকেন্ড হ্যান্ডত অটো ভ্যান বিচারি থাকে তো এখন আছে ইয়াতে দাদা কিমান সনের এখন 2022 এর মডেল এখন পেট্রোল হয় ওকে এখন আপনার কাগজ পাতি আপডেট করে ট্রান্সফার করে প্রাইস আইব আপনার 2 লাখ টাকা 2 লাখ টাকা তো রেলিং তো নাই রেলিং তো লগাই দিয়া রেলিং লগাই দিও 2 লাখ টাকার ভিতর সার্ভিসিং আর কাগজ তো দি দিব কাগজ কমপ্লিট ট্রান্সফার ইনক্লুডিং থাকিব ওকে আর কি সার্ভিসিং দিব নাকি সার্ভিসিং এটা করে দিম ওকে ভিতরের ভালো চাও মানে একো কাম নাই কব গলে এই গাড়িখানোর এই রেলিং তো জাস্ট লগাই দিব দাদা হতে বাকি আপনাদের মজা কই ডাইরেক্ট কেস পয়সা দিব লাগবে 2 লাখ টাকা নাইবা যদি কিবা যদি কম করে দিয়ে আরো ইয়াতে আইলে কম পাবো বাকিখিনি স্ক্রিনের কন্টাক্ট নাম্বার দিয়া আছে আকো এখন আছে সুপার এসি মিন্ট এখন ওকে কফি কালার কালার তো ধুনিয়া এটা এখন কি মান সানা এখন আপনার 2019 এর মডেল হয় ওকে কিমান প্রাইস রাখিছে এখন আপনার কাগজ পাতি আপডেট করি হ্যাঁ ট্রান্সফার করি আপনার প্রাইস আইব 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা ওকে 2,50,000 টাকা গুটেখিনি কাগজ পত্র মিলাই পেলাই দি দিব মানে বহুত বেশি দাম রখা নাই ডাইরেক্ট মিনিমাম যেটো বিএস4 গাড়ি হয় হ্যাঁ বিএস4 গাড়ি হয় ওকে বিএস4 কোনো কাম নাই কোনো গাড়ি কাম নাই আর কিবা হরু হরা যদি আছে এখানে কমপ্লিট করে দিয়া আকো ইয়াতে আছে ডিআই আরএক্স ওকে ডিআই বিষয় যারা বহুতে বহুতে আগর ভিডিওতে কমেন্ট করি আছিল এখন কিমান সোনার মানে ইয়াতে এর পর নিগোসিয়েট হয়ে যাবে গেছে বলো জিটো দাদা এখন কি মান সোনার এখন 2021 এর অক্টোবর এর স্টেশন ওকে আর আপনারা পিছফালে ফিনি থাক ফিনি একদম কালার আছে তার বিষয় দাদা এক্সট্রা কইতে ইয়ারে এখন কাম নাই কো একো কাম নাই গাড়ির ওকে প্রাইস কি মান রাখিছে প্রাইস তো আপনার কাগজপত্র আপডেট করে 3 লাখ টাকা আইবো 3 লাখ টাকা ওকে কাগজপত্র গুটেখিনি আপডেট করি পলাই 3 লাখ টাকা লৈ যাব পারিবা আর ফাইন্যান্সত যদি লয় দিনলে 80,000 1 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেও আপনাকে হয় লৈ যাব পারিব ওকে ফাইন্যান্সটো কৈ দিছো গুটেখিনি অলপ সময় হ'ব হয় আকৌ এবাৰ এড্ৰেছটো আপুনি কৈ দিয়ক হয় আমাৰ এড্ৰেছটো আপোনাৰ এই গুৱাহাটী লখৰা সৰু সজা ষ্টেডিয়ামৰ 3 নম্বৰ গেটৰ ওচৰত আহিব লাগিব নামঘৰ পথেৰে আহিব পাৰিব নাইবা আপোনাৰ হলি ৱে পথেৰে সোমাই আহিলে ওকে আপোনাক দেখি আছে এখন হল সৰু সজা ষ্টেডিয়াম আৰু ইয়াতে আছে এইটো শ্ব'ৰুম আকৌ দেখাম কমাৰ্চিয়েল কাৰ নতুন কালেকশ্যন তাৰপিছত এতিয়া মোৰ এই বাইকখন যে গম পাইছিলে বহুতে মোৰ লোৱা বুলি কিন্তু এটা বস্তু কি জানেনে মই বাইকখন ললো ঠিকেই কিন্তু বিশ্বকৰ্মাৰ মানে বিশ্বকৰ্মা পূজাৰ আগদিনাখন ৰাতি এক্সিডেণ্ট হৈ থাকিল হেণ্ডেল বেকা হৈ থাকিল আজিলৈকে মই হেণ্ডেলে বিচাৰি পোৱা নাই ভাবক নতুন বাইক লৈছিলোঁ মই এতিয়া মানে এনেকুৱা লাগি আছে মই ছেকেণ্ড হেণ্ড লৈ পেলাই ভাল ভাল হয় চাগে লাভত থাকিলোঁ হয় তো আপোনালোকেও ল'ব পাৰে বাকী এইটোতো গম পালে গোটেইবিলাক পাই যাব শ্ব'ৰুমটোৰ নাম মা মটৰ্ছ
স্ক্রিনত কন্টাক্ট নম্বর দিয়ে আছে আর ডেসক্রিপশনত গুগল ম্যাপের লোকেশন মই দি দিছো গুগল ম্যাপত গৈ পেলে আপনি ক্লিক করে ডাইরেক্ট ইয়াতে আইব পারে আর মোর ভিডিও সব বলি কলে কিবা নয় কিবা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব আকো ভিডিওটো কেনেকুৱা ভালে জানাব প্রাইস বিলাক কেনেকুৱা হয়েছে এইটো জানাব আকো এটা নেক্সট ভিডিওত পাম তো এতিয়া বাই বাই।